আমি কইতেছি শিখমু চাইনিজ টিমেসা এসে খাবার গুলো পঞ্চাশ ষাট হাজার টাকা মনে লাগে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ শেষ করে গোসল করলাম সকালবেলা নাস্তাটা বানাই ফেলছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন বলো তো আড্ডা ছিল প্রচুর আড্ডা আর আজকে অনেক মজার খাবার রান্না করছি সেটা হচ্ছে খুবই মজার না অনেক মজার আজকে বাইরে চলে যাব আমরা ভাবলাম যে সকালবেলা বাইরে চলে যাব তাহলে আটা হ্যাঁ হ্যাঁ তোমাদের জিবরা কি জিবলায় পানি চলে আসবে না আচ্ছা জিবলায় পানি চলে আসবে আহ চলো তোমার সাথে শেয়ার করছি আমরা আজকে দেখো প্লেট বড় বড় ভাত নিয়েছি এটা হচ্ছে দুপুরের খাবার প্লাস সকালের খাবার আমরা দুপুরে নাও খাইতে পারি আবার খাইতেও পারি বাইরে অনেকটা বেলা হয়েছে ভাবলাম যে তাহলে ভাত রান্না করি এখানে দেখো সুটকির ভর্তা ধনে পাতা দিয়ে মরিচ বাটা করছি আর এই যে মজাদার করলা ভাজা ন দিবা এই যে করলা ভাজাটা অনেকদিন পরে খাচ্ছি তবে এতগুলো ভাত খাইতে পারবো কিনা জানি না প্লেট বইরা ভাত নিয়ে নিছি আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন বাজে দুইটা আমরা এখন রেডি হব রেডি হয়ে বের হইতে হইতে কয়টা বাজে জানি না মেবি তিনটা বাজতে পারে তো আমরা হচ্ছে একদম এখন সুন্দর করে একটু গুজু করবো কারণ বুঝতে পারছো সুন্দর একটা জায়গায় যাবো আহসান মঞ্জিলে যাব আর আহসান মঞ্জিলে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর এটা আসলে আমার দীপা আইসা বলতো যে জানো তাপু জানো ও আসলে অনেকদিন ছিলাম না বাংলাদেশে ও খুব মিস করতো আমিও করতাম আমি সৌদি আরব থাকতে অনেক বেশি মিস করতাম আমরা দুজনে বলা বলি করতাম যে তোমাকে আমি মিস করতেছি বা ও বলতো যাপু আমিও তোমাকে অনেক মিস করতেছি ও বলতেছে যে এখানে আসছিল আমিন কি হাসান মঞ্জিল আসছিল ওইখানে এসে নাকি ও একা একা অনেক কয় যে আমার জীবনের এত কষ্টে একটা দিন সেদিন পার করছি এখানে কাউকে চিনি না এখানে এসে একা একা ছবি উঠে গেছি ওই ছবিগুলো আমাকে দেখাইলো মানে বুঝতে পারো আমি কোথাও গেলে যদি আমার সাথে যদি কেউ না থাকে তাহলে বাহিরের কেউ যদি দাঁড়া থাকে বলি আপু আমার একটা ছবি উঠা দেন বা ছেলে মানুষের দেখলে বলি যে ভাই আমার একটা ছবি উঠা দেন এরকম হয়েছে আমার লাইফ অনেকবারই হয়েছে ভিডিও করাই বাট এখন যে একটু আইফোনটা নেওয়াতে হচ্ছে একটু ভয় পাই সব জায়গার মধ্যে দেই না তো চলো আর রেডি হয়ে তারপর হচ্ছে রেডি হয়ে চলে যাই হাসান মঞ্জিলে আমরা রেডি হয়ে চলে এলাম এই যে আব্দুল্লাপুরের স্টানে আর এখানে ফুলকি থেকে একটা পার্সেল আসছে ফুলকি থেকে কে নিয়ে পার্সেল ফুলকি থেকে একটা পার্সেল আসছে জান্নাত জান্নাত কল দিলো নামের একটা ফেসবুক পেজ থেকে হচ্ছে আমি জুতাটা অর্ডার করি বাট দেখো আমি এখান থেকে ভালো একটা প্যাকেট নিলাম কারণ উনি আমাকে যেটা হাতে দিছে ওইটা আমার কাছে মনেই হচ্ছিল না এই যে যেটা যে এত বাজে একটা কার্টুন দিছে মানে জুতার প্যাকেটটা একদমই যে ভাতের মতো মনে হচ্ছিলো যে দললে হচ্ছে কেমন জানি আমার কাছে খটকা লাগছিলো ওনাকে বললাম যে এইটাই কি প্যাকেট বলো হ্যাঁ এটা প্যাকেট তো এটাই যে প্যাকেটটা ফেলে দিলাম প্যাকেটটা একদম লো কোয়ালিটির যেটা হচ্ছে দুশো টাকা দামে জোতার মতো এরকম দিবে না তো যাই হোক জোতাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে যেটা যে এখানে যা সতর্কতা ওগুলোই তোমার সাথে শেয়ার করছি জোতাটার ডিজাইনটা কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এই যে পরেও দেখলাম দীপাকে জিজ্ঞেস করলাম দীপা বললো যে হ্যাঁ দাপু খুব সুন্দর লাগতেছে আর এইটা এখন কোথায় রাখবো বলো তো কোথাও রেখে আমরা চলে যাব সোজা আহসান মঞ্জিলে নবাব দৌলার বাড়িতে তোমাদের তোমাদের সাথে শেয়ার করি এটা তো আমাদের কখনো আসা হয় না একদম আমাদের বাড়ির কাছাকাছি আমি কখনো ঢুকিয়ে নেবে ভিতরে বাড়ি বলে এটাকে এই এলাকাটাকে তো বাড়ি আমরা ছোটবেলা থেকে শুনতাম আমার মা কাপড় নিয়ে আসতো বলতো বাড়ি থেকে কাপড় নিয়ে আসছি কিন্তু নোয়াব বাড়ি কোনটা রে ভাই সেইটা তো জানি না তো আজকে চলে আসলাম হচ্ছে নোওয়াব বাড়িতে মানে নবাব বাড়ি নবাব সিরাজোদ্দৌলার বাড়ি আর তোমাদের সাথে শেয়ার করছে অবশ্যই এর মধ্যে ঢুকে গেছে ও দিদি তারপরে আসবে দীপা বললো যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা হাজব্যান্ড নিয়ে আসলে ভালো লাগবে আমাদের কিন্তু ভালো লাগতেছে যেহেতু আমরা একসাথে আসছি আর দীপা বলতেছে যে এর আগে ও একা একা গেছে বলো আমার তো বোরিং লাগছিল আমি তুমি ছিল না তখন আমি বাইরে ছিলাম আর ওর মন চায় ও আমার মতো একটা দৌড় দেয় কোথায় যায় কি করে না করে ও নিজেও জানে না তো এই আর কি তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোটো অনুরোধ তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো প্লিজ আমার সাবস্ক্রাইবার করে দিবেন শেয়ার করে দিবেন আর বেল আইকনটি টিপ দিয়ে দিবেন ও বাবা চালু হইছে এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বাড়ি আর চিন্তা করলাম যে আমরা ঢুকছি কত করে টিকিট নিল পঞ্চাশ টাকা করে না তো এখানে ঢুকার যে টিকিটটা নিল ওই টিকিটটা ওনারা বাড়ি করে গেছে এত এত কুটি কুটি টাকা খরচা করে বাট টাকা খাচ্ছে কে অন্য মানুষেরা তো এটা ইতিহাসটা অবশ্য আমি জানি না হয়তো বা আমাদের বইয়ে আছে বাট আমি কখনো পড়ি নাই এটার ইতিহাস সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না অতীত সম্বন্ধে আমার কোনো ধারণা নাই আর এটার ভিতরে ঢুকে আগে বাড়িটার ভিতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি নবাব সেরাজুদ্দৌলার বাড়ি আমি এখন রাজা কিং হয়ে গেছি এটা ঐতিহাসিক বাড়ি যেহেতু এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং নজরুল ইসলামের ছবিও আছে বিভিন্ন অনেক বুদ্ধিজীবীদের ছবি অনেক অনেক ছবি অনেক অনেক স্মৃতি যেটা কিনা আমি এই ক্যামেরার মধ্যে পুরাটা বন্দি করতে পাই নাই কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিলো তো এত বছর আগের বাড়ির মধ্যে যে এত সুন্দর ডেকোরেশন থাকে এত আগের মানুষের মন মানসিকতা এরকম ছিল আসলে কখনো কল্পনা করতে পারি নাই আর দীপা এখানে অনেক দুষ্টামি করছিল বলছিল যে এটা আমার বাড়ি এটা দেখো এটা আমার পৈতৃক সম্পত্তি বা আমি বাজার মেয়ে এরকম বলে বলে ও একটু পোস্ট নিচ্ছিল আর এগুলো নিয়ে আমরা দুষ্টাইমি করছিলাম খাইতো না এটা দেওয়া খাবার খাইতো এখানে ডাইনিং টেবিল দেখে মনে হচ্ছে যে এখানে কত কত মানুষ একসাথে বসে খাবার খেত আর এতগুলো মানুষের রান্না করত আসলে রাজার বাড়ি তো রাজার বাড়ি আগে কিন্তু রাজার বাড়ি ছিল এটা তো ইতিহাস আসলে দেখতে হয় পড়তে হয় ইতিহাস না জানলে কিন্তু অনেক কিছু জানা থাকে না আমি আবার ইতিহাস দিক দিয়ে একটু কাঁচা তার জন্য কম জানতাম আজকে এখানে এসে পুরো অবাক হয়ে গেলাম দীপা কেমন ফিল হচ্ছে রাজার বাড়িতে এসে তোমার উপরে কি বর করতে পারে হ্যাঁ হ্যাঁ আমার খুব ইচ্ছা তাই তাই আপু এই বাড়ি থেকে আপনার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ না আপু না রাত্রেবেলা এখন খাবো না কে আসছি থ্যাংক ইউ আপু আমি আসলে এত এত বড় লোক বাড়িতে আপু আমি খাই না সরি আপু সরি সরি বড় লোকস আপনি এত বড় লোকস তাই আপু আমার বিশ্বাস হচ্ছে না কখনো দেখিনি তো এই জন্য একটা চাবাবাজ রাজা আসছে রানী আসছে আমার সাথে রানী বলতাছে সাইটার সাথে এতকে বসে বসে রানী যুদ্ধ করতে হ্যাঁ এই এর ভিতরে যাও না 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 নিষিদ্ধ বুঝে এখানে মানে লেখা আছে রানী جات চলো সেটাকে পরিদর্শন করার জন্য বাট রানীর জন্য নিষিদ্ধ তাই ও এগুলাকে পরে কি যুদ্ধ করতে না পুনা হুম থ্যাঙ্ক ইউ ও দেখো আগে কেমন যুদ্ধ ছিল না লোহার ড্রেস লোহা দিয়ে বানানো লোহার টুপি মানে করে হচ্ছে যাতে আগে ড্রেস পিস্তল ছিল না আর এই যে এটা হচ্ছে বাড়ি কত শৌখিন একটা লাইফ পার করে রাখেছে না খুব শৌখিন একটা লাইফ পার করে গেছে বাবা ও তাই তো তরল তো দেখলাম দোতলা যাওয়া নিষিদ্ধ না নিষেধ এখানে আমরা যেটা মিট ফুড বলি আমার আমার ছোটবেলা থেকে একটা ধারণা এটা মিট ফুড আমরা এখানে হাসপাতাল আসলে হাসপাতালটার নাম হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তো ওইখানের কিছু ওই যে অপারেশন করার সিজারের জিনিস এখানে রাখা হয়েছে তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা ড্রয়িং রুম প্লাস পুল খেলা না দিবা এটা পুল খেলে দিবা তুমি কি পুল কখনো খেলছো তাই আমি তো জানি তুমি যে খেলতে পারো পুল খেলা খেলতে পারো আমি এটা জানি আর এই যে চলো দিদি চলে আমরা চলে যাই এটা একটা আলমারি প্লাস সিন্দুক প্রত্যেকটাই যে সাদা সাদা গোটা গোটা যে দেখছো এগুলো হচ্ছে তালা মানে ছোটো ছোট ডয়ের তো আলমারিটা এত পুক্ত দেখা পুরা অবাক হয়ে গেলাম এখানে সিন্দুকগুলা মানে এটা একজন মানুষ খুলতে পারবে না এত হেবি এটা আর মনে হয় এক হাজার বছরও কিছু হবে না দিপা দেখো একদম অনেক মানে এটাই যে আমি নারাজতেই পারছি না এমন একটা অবস্থা উনি হচ্ছেন খাজা হাফিজুল্লাহ এই যে হাবিবুল্লাহ হা

এখানে তাদের ইতিহাস লেখা আছে কি কি কেমনে কেমনে অতটা এখন সময় নাই যদি ইচ্ছে হয় কখনো তাহলে হচ্ছে গুগল থেকে পড়ে নিব এটা হয়তো বা কোনো রাজার ছবি বা আমরা যেহেতু চিনি না নামটা বলতে পারলাম না তো আর্ট করা আর এগুলো হচ্ছে অরিজিনাল ছবি এই যে অনেক আগের বাচ্চাদের ছবি বড়োদের ছবি এত বড় একটা রাজা জানাবো না আমি নিজের করছি

এখানে দেখো অনেক ছবি অনেক ছবি ছবিগুলো হচ্ছে আঁকা ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল ইসলামের আর অনেক বুদ্ধিজীবী যাদের আমাদের দেশে এখন তারা জীবিত নাই বাট দেশের জন্য অনেক উন্নত করে গেছে আলহামদুলিল্লাহ তাদেরকে দেখতে পেলাম ছবির মাধ্যমে হলো তাদের সাথে দেখা হলো আর এদিকে দেখো এই যে তরোয়াল এই আগে কিন্তু পিস্তল বা বন্দুক ছিল না আগে ছিল হচ্ছে তরোয়াল এগুলো দিয়েই যুদ্ধ করতো আর দীপা বলছিল এটা দিয়ে আমি কত যুদ্ধ করছি তুমি তো দেখোই না সেই দিন সেই যুগে তো তুমি ছিলাই না এরকম বলছিল আর এটা হচ্ছে রাজার চেয়ার রাজা বসে বসে এখানে উক্কা খেতো উক্কা মানে শীসা যেটাই বলো না কেন এখানে শীার যত গুলা ছিল আসলে এটা কিন্তু উক্কাই বলে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা আর এই যে এখানে হচ্ছে এরকম থাকে না একটা রাজার সাথে মন্ত্রী মন্ত্রী কি কী জানি থাকে আবি যাবি এগুলো হচ্ছে সবাই হচ্ছে নক্ষত্র এক একটা লোক হচ্ছে এখানকার নক্ষত্র যদি না থাকতো তাহলে কিন্তু এভাবে সাজা রাখতো না আমার দেশের আমাদের দেশের অনেক বড় সম্পদ আর এখানে শাখা ছিল কেন আমি জানি না হয়তো এখানে হিন্দু লোকও ছিল শাখা বিভিন্ন ধরনের মেবি আড্ডা রুম মানে ড্রয়িং রুম ডাইনিং রুম সবই এখানে দেখতে পাচ্ছি এই যে খুবই সুন্দর আর একটু আগে যে নিচের থেকে যে সিঁড়িটা দেখাইলাম তোমাদের সাথে শেয়ার করলাম ওই সিঁড়িটা হচ্ছে এই যে এরকম আমি শুধু ভাবছি যে এই বাড়িটা যারা ইউজ করছে যাদের মানে যে বানাইছে বাড়িটা তার কীরকম ছিল এখান থেকে উঠতো না এখান থেকে উঠতো উনি তারপরে এই যে এখানে এখান দিয়ে যাইতো তারপরে এখান দিয়ে বের হতো আর এই যে এখানে এসে মেবি বসতো না এখানে তো চেয়ার টেবিল তো কোনো প্রশ্নই আসে না আর ওনাদের এখানে একটা বেডরুম বেডরুমে একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আর এটা মেবি টি টেবিল এখানে প্লেটও আছে হয়তো এখানে খাওয়া দাওয়া করতো এই যে ড্রেসিং টেবিল কয়টা দুইটা ও আচ্ছা একটা ড্রেসিং টেবিল এইটা আর শুধু মিরর এটা হচ্ছে মিরর আগে থেকেই এই সিস্টেম ছিল এত বছর আগে মিরর ইউজ করতো বা গড এখানেও আরও অনেক ড্রয়িং রুম এই যে নাচ ঘরে ডেকোরেশনটা ছিল সেই রকম এই যে আর এই যে এখানে হচ্ছে ছবিগুলা এই যে নাচ ছিল যে রাজারা এই যে রাজারা এই ঘরের মধ্যে হচ্ছে আনন্দ ভর্তি করতো তাদের টাইম পাস করতো এই যে নাচ আমার না তুই পয়সা পাবি রে তো এগুলা বলছিলাম আমার যে আমরা দুষ্টামি করছিলাম নাচছিলাম আসলে কিন্তু একসাথে না হলে কিন্তু শয়তানি কম করা যায় আর একসাথে হলে শয়তানিটা বেশি করা যায় তো এই যে দীপা এখানে শয়তানি করছিলাম আমরা আমি আর দীপা মিলে নাচছিলাম দীপা একটা দুষ্ট একটা দুষ্ট প্রকৃতির একটা মেয়ে যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে দেখে দাও দেখে

হয়ে গেলাম রাজার সেই মঞ্জিল থেকে আমরা আর থাকবো না এখানে আমাদের কাজ শেষ এই যে এটা হচ্ছে সামনের সাইডটা ছবি নিয়ে হ্যাঁ হ্যাঁ এখান থেকে কয়েকটা ছবি উঠাবো আর অনেক মানুষ আসছে আজকে বুঝলাম না কেন আজকে তো শনিবার শুক্রবার তো আসার কথা বাট শনিবারে আসলো এখানে সব কিছু মোটামুটি দেখা শেষ শেষ একদম সব শেষ করতে পারি নাই বাট কিছু বাকি ছিল আর এখন আমরা কোথায় যাবো বলতো রাজাদের অন্দরমহলে যাব আমার খুব ইচ্ছে যে রাজাদের অন্দরমহল মানে বেডরুম কেমন ছিল সেটা দেখার জন্য বারবার বলতেছে দীপা তুমি অন্দরমহলে কিভাবে ঘুমাইতা আমার খুব দেখার ইচ্ছা তুমি কিভাবে ঘুমাইতা সেটা আমি সামনাসামনি দেখতে চাই আমি এখন অন্দর মহলে যাব যাইয়া আমি দেখবো তুমি কিভাবে অন্দর ঘুমাইতা আমাদের ঠিক আছে চলো আমার বাড়ি তোমাকে দেখাইলে সমস্যা কি আর এখানে একটু মডেলিং করছিলাম দীপার খুব ইচ্ছে ছিল যে আমাকে সহকারে এই বাড়িটা যেন ই করে আর আমি সেই রকম একটা পোসে ছিলাম দেখতে পাচ্ছ মনে হচ্ছিল আমি মহারানি হয়ে গেছি তাই না দিপা আমি মহারানী হয়ে গেলাম কিছুক্ষণের জন্য একটা সেই রকম একটা পার্ট নিলাম আসলে এখানে এসে ভীষণ ভাল লাগলো আজকের দিনটা খুব সুন্দর কাটলো আর এই যে দীপা আমার এখান থেকে নিয়ে চশমাটা পড়লো তাকে এই চশমাটা দীপাকে ভীষণ ভাল লাগছিল আর ও চশ গ্লাস পরে এখন ভাবছি যে ওরে বললাম যে তুমি একটা এরকম একটা গ্লাস না আসলে ওকে অনেক সুন্দর মানাইলো আর ও আমরা দুষ্টামি করছিলাম আর মাঝে মধ্যে না এরকম হয় আমাদের বয়সটা আসে না ক্যামেরার ভিডিওর মধ্যে কি দুষ্টামি করছিলাম জানি না তো এখন হচ্ছে আমরা যাব উপরে অন্দর মহল দেখার জন্য

নৌ জার্নি নৌকার জার্নি না এই যে নৌকা দিয়ে এরকম নৌকা দিয়ে ওনারা জার্নি করতে হয় এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে অরিজিনাল ছবিগুলা আগের দিনের কে কিরকম ছিল কীরকম যাতায়াত করতো নৌ মানে তাদের জীবন কাহিনী কেমন ছিল প্রত্যেকটা ছবি দেখার মতো এতটা আকর্ষণ ছিল এতটা সৌন্দর্য ছিল আগের দিনে কি টাইলস ছিল নতুন করে করছে না এটা নতুন করে করছে এটা আগে ছিল না হয়তো আর বাদ ছিল কিন্তু এই গ্লাসের ভিতরে বসে কিভাবে পায়ে টয়লেট করছে আমি বুঝলাম না কিন্তু কড়াইয়ের মধ্যে কি করছে এ কড়াই কেন এখানে এখানে মেবি উনি কাজ করত মানে এইখানে এই মঞ্জিলটার মধ্যে কাজের লোকের থেকে দূরে নর্তকি যারা নাচ করত তাদের প্রত্যেকটা মানুষের ছবি আর এই যেখানে দেখো আরেকজন কি করছে মানে ওর বাতাসে পেট ভরছিল না নাকি মন ভরছিল না ও যে ফ্যানের সামনে দাঁড়া দাঁড়া হচ্ছে ই করছে আর এদিকে দেখো এই যে নর্তকি যেটা বলে এখানে লেখাই ছিল নর্তকি

এখানে একটা বেডরুম আর বেডরুমটা খুব সুন্দর এই যে ফার্নিচারগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আমাকে দিলে আমি নিয়ে যেতাম নির্দিধায় নিয়ে যেতাম কোনো কথা বলতাম না বলতাম কি দেন 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 তোমার তোমার যদি এখন কেউ দেয়া দেয় ফার্নিচারগুলো নিবা ও সরি সরি এটা তো মনে ছিল না ও মাই গড ও খুব সুন্দর খুব সুন্দর ওইখানে বিরোহের বাজনা দিয়ে রাজাদের ছবি ছবিগুলো হচ্ছে ই করছে বুঝলাম না এখানে নিশ্চয়ই কোনো সিন হয়েছিল দীপা দুষ্টামি না আসলে এখানকার যে মূল রাজা তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল আর এটা যদি তোমাদের জানার ইচ্ছা থাকে যে এই রাজাটা কি হয়েছিল যদি কেউ কটকটি বেগমকে চিনো তাহলে অবশ্যই হিস্ট্রিটা জানো চলো আমি যে রাজার সাথে বেমা কর তুমি তো যাই হোক যদি তোমরা কেউ জানতে চাও নবাব সিরাজ নট কটকটি বেগম ঘষাটি বেগম

বাশায় চলেলাম আর সত্যি অনেক ভালো লাগলো ঘুরে কারণ ইতিহাস সম্বন্ধে মানুষের জানার প্রয়োজন আছে আমরা কিন্তু অনেক কিছুই জানি না বাংলাদেশে প্লাস আমাদের বাড়ির সাথে একদম আমাদের এখান থেকে যেতে কতক্ষণ লাগে একদম আমাদের পাশাপাশি এলাকাই গেলাম ভালোই লাগলো আর ফ্রেশ হলাম আর এই যে দীপান হচ্ছে দেখো মোবাইল নিয়ে বিজি কেন বিজি বলো তো আমি জানাই দেই ওরে হচ্ছে আজকে একটা পেজ খুলে দিলাম ও একদম বোরিং একটা লাইফ পার করতেছে তো ওর কিন্তু অনেক ই আছে মানে এইসব কাজ করার প্রতি ওর অনেক আগ্রহ যে কোনো কাজ করতে গেলে হচ্ছে অনেক মনোযোগ দিয়ে কাজ করে তো বাবলার তো বললো জানা কাজ তাহলে আমাকে এটা খুলে দাও তো এটা খুলে দিলাম একটা পেজ খুলে দিলাম আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে দিলাম আহ তোমরা সবাই গিয়ে সার্চ দিয়ে দেখো আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবা হচ্ছে উম্মি সাইমন ব্লগ উम्मे সাইমন ব্লগ উम्मे সাইমন ব্লগ আর আমি যদি পারি এটা লিংক দিয়ে দিব আর সবাইকে রিকোয়েস্ট করব তোমরা সবাই সাবস্ক্রাইব করো এটা আসলে আমার অনেক আগেই করা উচিত ছিল জEOUT আমি গুলো যদি আমি ব্লগ করতাম এতদিন কিন্তু আমার মোটামুটি আমার ব্লগে কিছু কাজ থাকতো আমার পেজে কিছু কাজ থাকতো আমার চ্যানেলে কিছু কাজ থাকতো আসলে আমি ঘুরছি অনেক জায়গায় আমি বাড়িতে অনেক ভালো ভালো টাইম যেগুলো আসলে যে জান্নাতাপুকে দেখে আমি এখন মোটিভেট হলাম যে জান্নাতাপুর সারাদিন সে নিজের কাজ নিয়ে কি সুন্দর একটা লাইফ সে সেখানেও কাটাইতেছে আবার আর একটা লাইফ তার অনলাইন হয়ে গেছে সে অফলাইনে একটা লাইভ কাটাচ্ছে আবার অনলাইনে আর একটা লাইভ সেম লাইফটাই কিন্তু সে দুই ভাবে কাটাইতেছে তো ওইখান থেকে এসে একটা টাইম পাস করে তো ও বলতে যাচ্ছে হচ্ছে ও চায় যে একটা সুন্দর একটা লাইফ পার করুক বিজি একটা লাইফ পার করুক আর আজকের মতো হ্যাঁ বলো আজকের মতো ব্লগটাও শেষ করে দিচ্ছি আর তোমরা ওর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসো যারা ফেসবুকের পেজ থেকে দেখছো তারা ফেসবুকে ওর ফেসবুকের পেজের নাম হচ্ছে সাইমন ব্লগ ব্লগ আর ইউটিউবে হচ্ছে উমে সাইমন ব্লগ সেম নামি তোমরা দুখানে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাথে কিন্তু আমারটাও ওপর অবশ্যই আর আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ